শেষ দিকে এসে জমে উঠেছে বিপিএল এর এবারের আসরটি। একের পর এক চমক দেখাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। শীর্ষ দুয়ে থাকার জন্য আবারও বিপিএলে ফিরছেন পাকিস্তানি ক্রিকেটাররা, সেটাও আবার এক ম্যাচের জন্য। ওমরা শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। পরের ম্যাচে মাশরাফির খেলা নিয়ে সুখবর দিল সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন সুনীল নারায়ণ, আনসার রাসেল সহ একাধিক তারকা ক্রিকেটাররা। চোটে পড়ে বিপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলোতে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। ওর থেকে সুস্থ হয়ে মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছিল। গত 30 জানুয়ারি বল করার সময় চোটে পড়েন মাশরাফি। এরপরে 4 ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে তাকে মাঠে দেখা যায়নি। তবে মাঠে নামতে না পারলেও দলের সঙ্গী থাকছেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ রাজিন সালেহ জানিয়েছিলেন, মাশরাফি হয়তো পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না, তবে আমরা অপেক্ষা করব যেহেতু এখনও হাতে সময় রয়েছে। আমরা আশা করছি চোট কাটিয়ে পরের পর্ব থেকে মাশরাফি দলে যোগ দিতে পারবেন। কিন্তু নামটা যে মাশরাফি, পরের ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি, এমনটাই জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্স। সিলেটের ফেসবুক পোস্ট থেকে এটি বলা হয়, চোটের কারণে গত ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ফিরছেন মাঠে। প্রত্যাশা তিনিও খেলায় ফিরবেন খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে। এদিকে পিএসএল এর ডাকে বাংলাদেশ প্রিমিয়ার লীগের মাঝপথেই পাকিস্তানে উড়াল দিয়েছিলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তবে রাউন্ড লীগের শেষ ম্যাচে জয় তুলে শীর্ষস্থান নিশ্চিত করতে তাদের আবার ফিরিয়ে আনছে সিলেট স্ট্রাইকার্স। চলতি আসরের শুরু থেকে উঠছে সিলেট স্ট্রাইকার্স। 11 ম্যাচে 8 জয়ের টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফি বিন মর্তুজারা। তবে টেবিলের শীর্ষস্থানে শেষ পর্যন্ত ধরে রাখা নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 2, 3 ও 4 নম্বর স্থান দখল করে আছে যথাক্রমে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ফলে মাশরাফিরা আরেকটি ম্যাচ হারলে অন্য 3 দল সুযোগ পেয়ে যাবে টেবিলের শীর্ষস্থান দখলের। তবে সিলেট চাইছে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে যে কোনো উপায়ে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রাখতে, যার কারণে ম্যানেজমেন্ট আলাপ আলোচনা করে 8 ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে আবার ফিরিয়ে আনছে অলরাউন্ডার ইমাদ ও পেসার আমিরকে। বসে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শুরুটা ভালো ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তারা প্রথম 3 ম্যাচে হেরেছিল। অনেকেই দলটির এপিটাফও লিখে ফেলেছিলেন, যদিও সবার ধারণা কি ভুল প্রমাণ করে টানা 7 ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের দল। অবশ্য প্লে অফের আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার চলে যাওয়ার বিপাকে পড়েছিল দলটি। সেই শূন্যতা পূরণে এবার তারা দলে নিয়েছে 2 ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। সেই সঙ্গে আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে দলটির সূত্র। সেই তালিকায় আছেন মঈন আলীর মতো ক্রিকেটাররা। তারা বিপিএল এর শেষ পর্যন্ত থাকবেন বলে আশাবাদী কুমিল্লা টিম ম্যানেজমেন্ট। শুধু কুমিল্লাই নয়, চলে যাওয়া পাকিস্তানিদের শূন্যতা পূরণ করতে অন্য দলগুলো বিকল্প ক্রিকেটার নিয়ে চমক দেখাচ্ছে। এদিকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছে ইফতিখার আহমেদকেও। এছাড়াও সাউথ আফ্রিকার প্রেটোরিয়াসকে দলে নিয়েছে বরিশাল। কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোকেও দেখা যেতে পারে বরিশালের জার্সিতে।